নমস্কার, আমি সোমা। আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমার বাগানে লিলিয়াম খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, এটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। যদিও বা সব একই রঙের হয়েছে, তা সত্ত্বেও কিন্তু খুব খুব সুন্দর লাগছে। শীতকালে এই সময়টা ছাদ বাগানে পুরো রঙের খেলা চলে। এক একদিন সকালে এক এক রকমের ফুল দেখতে পাই, মন ভরে যায়। মানুষের জীবনে সুখ দুঃখ হাসি আনন্দে একটি অঙ্গ, সবকিছু মানিয়ে নিয়েই কিন্তু আমাদের এগিয়ে চলতে হয়। এবার অনেক গাছের চারা একটু লেট করে বসিয়েছিলাম, সেগুলো এখনো বড় হচ্ছে, আস্তে আস্তে সেগুলোতেও ফুল ফুটতে শুরু করবে। প্যান্সি অনেকগুলো বসিয়েছি, কিন্তু আপাতত দু তিনটে গাছেই ফুটতে শুরু করেছে। আর ক্যালেন্ডুলা তো সমানে ফুটেই চলেছে, এক একটা এক এক রকম দেখতে। কসমস কিন্তু আমার খুবই প্রিয়। খুব ভালো লাগে যখন গাছ ভর্তি ফুল হয়ে থাকে আর তার সামনে গিয়ে দাঁড়াই আমি। ঠিকমতো যত্ন করতে পারলে এপ্রিল মে অবধি কিন্তু ফুল ফুটতেই থাকবে। টকটকে লাল স্যালভিয়া সত্যি এক কথায় অসামান্য। মালভা গাছের ফুলগুলো পুরো তারার মতো ফুটে থাকে, প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটতে শুরু করেছে। আমার বেশিরভাগ পিটুনিয়া গাছ যেহেতু হ্যাং করা আছে, তাই আমি আজ আপনাদের সাথে সব ডবল পিটুনিয়ার কালারগুলো শেয়ার করতে পারলাম না। নেক্সট ভিডিওতে অতি অবশ্যই করব। এক একটা ডবল পিটুনিয়া এক এক রকম সুন্দর। এলিকেশন, এই ফুলগুলো যদি টাচ করা যায় পুরো প্লাস্টিক বা পেপারের মতো খড়খড় করে, খুব সুন্দর দেখতে সামনে থেকে। এক একটা গাছে কিন্তু অনেক ফুল হয়, গাছগুলো পুরো বুশি একদম ছোট হাইট। আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যখন যেমন ফুল ফুটবে আমার ছাদ বাগানে অতি অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে আমি অনেক রকম নতুন নতুন শীতের ফুলের চারা বসিয়েছিলাম, এখনও কিন্তু প্রচুর গাছে ফুল ফোটা বাকি আছে। আপনারা কিন্তু কোনো ভিডিওই মিস করবেন না, প্রত্যেকবারেই কোনো না কোনো নতুন ফুল আমি আপনাদের সাথে শেয়ার করে থাকব। ডায়ান্থাস, খুব সুন্দর কালার কম্বিনেশন, প্রত্যেকটা গাছেই একটা দুটো করে ফুল ফুটতে শুরু করে দিয়েছে। আমি আপনাদের একটা কথা কিন্তু বলতে পারি, যদি দেখেন কখনো কারোর মানসিক কোনো টেনশন হচ্ছে বা কোনো কারণে কোনো ডিপ্রেশন হচ্ছে, মানুষের জীবনে তো এগুলো এক একটা অঙ্গ, অতি অবশ্যই সঙ্গে সঙ্গে ছাদ বাগান বা নিজেদের যেটুকু বাগান আছে সেখানে চলে যাবেন, গিয়ে গাছের কোনো কাজ করতে থাকবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন ধীরে ধীরে আপনার সব ডিপ্রেশন সব কষ্ট উধাও হয়ে যাচ্ছে। সব ডালিয়া গাছেই কিন্তু কুড়ি এসে গেছে ফোটার অপেক্ষায়। যখন বাগানে কাজ করবেন বা বাগানে ঘোরাঘুরি করবেন, হালকা কোনো মিউজিক চালিয়ে দেবেন, দেখবেন মানসিকভাবে একদম সতেজ হয়ে উঠবেন, দারুণ একটা ভালো লাগা মনের মধ্যে ঘুরে বেড়াবে। খুব তাড়াতাড়ি পরের ভিডিও শেয়ার করতে চলেছি, অতি অবশ্যই প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কেউ যদি নতুন কোনোভাবে বাগান সাজিয়ে থাকেন আমাকে অতি অবশ্যই জানাবেন, আমি কিন্তু দেখে খুব খুশি হব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, নমস্কার।